ওয়ানিয়া মুসলিম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভাই বিশেষ প্রয়োজনে নামাজ পড়া যেতে পারে বসে সব সময় নয় নবী সাল্লাল্লাহ সসাল্লামকে ইমরান মিল হোসাইন দাদিয়া তিনি বলেন আনহুমা তিনি বলেন ক লাইলি নবী ও সোল্লাহ সাল্লাম নবি সোল্লাহ সাল্লাম আমাকে বললেন সল্লে ক এমা ক তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইললাম তাস্ততে এফা ক যদি অক্ষম হও দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অপারগ হও ক্ষমতা থাকে তাহলে বসে নামাজ পড়ো ফাইললাম তাস্ততে যদি তুমি বসে নামাজ পড়তে অক্ষম হও তা ফালা জাম্পিং সুয়ে নামাজ পড়ো রাহুল বুখারি হাদিস নাম্বার এগারোশো এবং বুলুকুল মারাম হাদিস নাম্বার তিনশো আঠাশ হাদিস সৈতে প্রবর্ণিত অর্থাৎ বিশেষ প্রয়োজনে বসে নামাজ পড়তে পারে এমনি কারণ ছাড়া নামাজ পড়তে পারে না দাঁড়িয়ে যদি ক্ষমতা থাকে তাহলে বসে নামাজ পড়া যাবে না আর বসে নামাজ পড়লে অর্ধেক নাকি পাবে বুঝতে পেরেছেন বসে নামাজ পড়া যাবে না যদি ক্ষমতা থাকে দাঁড়িয়ে আর শুয়ে পড়া যাবে না যদি বসে পড়তে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা প্রশ্ন ছিল ভাই আপনার যে একামতার পেছনে দিতে হবে নাকি ডানের বামে একটু করে যাবে কোনো এটা সমস্যা নেই হোক বামে হোক পিছনে খুবই পিছনে হোক কোনো অসুবিধা নেই ইগামত হলেই হলো এবারে হাদিসে কোনো উল্লেখ নেই যে ওই ইমামের কাছেই দাঁড়াতে হবে পিছনেই দাঁড়াতে হবে বা ডানা দাঁড়াতে হবে বামে দাঁড়াতে হবে এরকম কোনো উল্লেখ নেই যেখানে ইচ্ছা দাঁড়িয়ে ক্ষমতার দেওয়া যায় সালাম আলাইকুম বরহমুল্লাহ